السلام عليكم، السلام عليكم، السلام عليكم، السلام عليكم وعليكم السلام ورحمة الله আপনি একটু স্টক শেয়ার করেন জি ভাই আপনি এখন শেয়ার করতে পারেন আচ্ছা ভাই আপনার সমস্যা বুঝতে পেরেছেন আপনার ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি ওটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে গেছে বুঝতে পেরেছেন তো আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলেন কোন সাইট থেকে বা কোন অ্যাপ দিয়ে সেটা একটু যদি দেখাতেন বা কিভাবে করেছিলেন

যে প্রথমে আপনাকে ঠিক আছে আপনি যেখান থেকে নেন না কেন বা আপনার ছবিটা অবশ্যই হতে হবে আমি যেমন ধরেন একটা ছবি এখান থেকে আপলোড করেছিলাম এটা আপলোড করেছিলাম মেবি তারপর এটা আপলোড হওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল এখন দেখেন এখান থেকে ডাউনলোডে যদি আমি ক্লিক করি তাহলে সেটা আমাদের একেবারে পিএনজি একটা ব্যাকগ্রাউন্ড দিবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কালো না একেবারে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এমন একটা ফাইল পাবো বুঝতে পেরেছেন জি জি আমার ওখানে আমার ভুলটা হইছে মনে হয় জি আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করতে পারি ইনশাআল্লাহ এবং আপনার যে ছবিটা ডাউনলোড করবেন সেটার একটা মানে এক্সটেনশন এক্সটেনশন থাকবে থাকবে যেমন ফাইলের নামের সাথে ডট পিএনজি এরকম একটা আচ্ছা ঠিক আছে তো আপনি আবার একটু ট্রাই করেন যে আপনার পিএনজি টা ঠিকঠাক হচ্ছে কিনা বা আমি চাচ্ছিলাম যে আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অন রেখে আপনি কাজ করেন আমি জাস্ট মুখে বলে দিই আপনাকে কথা বলতে হবে না মিউটি মিউটি থাকলেন যাতে কোনো ইকো না হয়

আলহামদুলিল্লাহ এখন হয়েছে ভাই জি এটাই সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আচ্ছা এখন যেটা করলাম সেটা হচ্ছে আমার একটা ভাইব নিয়ে আসার চেষ্টা করেছি আসলে যে টেক্সট টা সেই আছে এমন একটা ভাইব নিয়ে আসার চেষ্টা করেছি আমি আচ্ছা এই গ্রডিয়েনটা এডিট করাটা একটু দেখেন এখানে আমি চাচ্ছি এর নিচে একটা বার দিব এবং সেটা একটা গোল্ডেন কালার টাইপের হবে তো সেক্ষেত্রে আমি প্রথমে একটা কালার ই করবো ইয়েলো ইস টাইপের একটা কালার চয়েস করব এটা অনেকটা গোল্ডেন কালারের মতো

তো আমি এই কালারটার একেবারে অপাসিটিটা কমাই দিব এবং এই পাশেটার কালারটাও টোটালটা অপাসিটি কমিয়ে দিব আচ্ছা প্রোপার ওকে করে দিলাম একটু বড় করে নেচ্ছি এবং এটাকে একেবারে সাথে মিলিয়ে দিব আচ্ছা এখন দেখেন এটা যেটা হয়েছে যে দুইটা ওয়ার্ডের মাঝখানে অনেক বেশি গ্যাপ রাখছে আমার কাছে সেটা একটু কমবো সেটা কমানোর জন্য যাবো কোথায় স্পেসিং এ স্ক্রল করে খুঁজে নেবেন স্পেসিংটা স্পেসিং থেকে লেটার ওয়ার্ডস এর মাঝখানে একটু গ্যাপটা কমিয়ে দিব যাতে করে সেটাকে স্বাভাবিক মনে হয় আচ্ছা মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে তো আর একটু ঠিকঠাক করে নেবো আরো কিছু এলিমেন্ট অ্যাড করবো যাতে করে এটা আরো একটু ভালো লাগে এখন কিছু এলিমেন্ট অ্যাড করবো যেমন আমরা একটা স্মোক অ্যাড করতে পারি আপনারা স্মোক পিএনজি লেখে লিখে সার্চ করলে অনেক ধরনের স্মোক পেয়ে যাবেন মানে ধোয়া

কারো একটু ছোট করে নেই আমি

তো যে কোনো পরামর্শ দিতে পারেন আমাকে অবশ্যই যে যদি কোথাও মনে হয় যে না এখানে এটা না হয়ে ওটা হলে ভালো লাগতো অবশ্যই পরামর্শ দিতে পারেন আর ডিজাইন আপনার ক্রিয়েটিভিটি আপনি যেভাবে করবেন একটা বিষয় হচ্ছে আপনি যেভাবে না আপনি শর্টকাট করতে পারেন আর আগামী সপ্তাহে একটা ক্লাস থাকবে একেবারে ফ্ল্যাট টাইপের ডিজাইন অর্থাৎ সিম্পল কাজের মধ্যে যে ডিজাইন গুলো আপনি হয়তো দুই তিন মিনিটে কমপ্লিট মানে কমপ্লিট করতে পারবেন এরকম টাইপের কিছু কাজ দেখাবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে তো ধানমন্ডি নিয়ে অনেক এত লেন্দি ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল না তারপর আপনাদের আগ্রহের কারণে আসলে হলো যে দুইটা ক্লাস থামনেল নিয়ে চলে গেল ভাই আমার প্রশ্ন আমি একটা হ্যালো জি বলেন হ্যাঁ ভাই বলছি আমি হোয়াটসঅ্যাপে একটা পোস্টার দিয়েছি ওটা কি সমস্যা সমস্যা বলে তুলে ধরবেন অবশ্যই ভাই আচ্ছা আমি আপনাদেরকে এই পিএনপি ফাইলটা দিয়ে দেব

এবং আপনি আমার মতে যে আপনাদের গ্রুপে কয়েকজন থামনেল অলরেডি ডিজাইন করেন এরকম ভাইদের সাথে কথা হচ্ছিল তো পরে ওনাদের আর খোঁজ পাইলাম তেমন পাইনি আমি তো যাই হোক আপনার প্রত্যেকে চেষ্টা করেন থামনেল যেহেতু প্রতিনিয়ত আপনাদের ভিডিও আপলোড করা হয় আপনি একটা কাজ করেন যেটা হচ্ছে যে এক একটা ভিডিও এক একজনের ইয়েতে দিয়ে দেন যে ভাই এই ভিডিওর থামনেলটা আপনি করবেন ওই ভিডিওর থামনেলটা আপনি করবেন এভাবে প্রত্যেকের আপনি একটু অর্গানাইজটা করে দেন ঠিক আছে আমাদের মেন অ্যাডমিন ভাইরা এখানে আছেন তো না নুরুল ইসলাম ভাই তারপরে কে আছেন আর এখানে মজামালক ভাই আছেন নাকি হ্যাঁ মজামালক ভাই আছেন দেখলাম জি তো আপনারা একটু দায়িত্বটা নেন একটু সবাইকে একটু কাজ ডিস্ট্রিবিউট করে দেন একটু ঠিক আছে এটা আমি দেখছি ইয়াসির ভাই কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ভাই ঠিক আছে তাহলে কি আমরা আজকে এতটুকুই থাক কি বলেন হ্যাঁ সেটাই আপনারা আর কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারেন আর যেহেতু সাইফুর রহমান ভাই বলছিলেন আপনার কি সমস্যা হচ্ছিল আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আসতে পারেন বা যে কোনো ভাইয়ের যে কোনো সমস্যা আজকে আমার সময় আছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের বেশ কিছুক্ষণ সময় দিতে পারবো ইনশাল্লাহ আপনারা চাইলে এখন অনলাইনে থেকেও বেশ কিছুটা কাজ করতে পারেন যদি চান তো কারো কিছু দেখানোর আছে না ঠিক আছে অসুবিধা নেই তাহলে আপনার হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাকে আছি ভাই ইনশাল্লাহ আমরা হোমওয়ার্ক করতে থাকে আর আগামী সপ্তাহে আপনি যাই বলেছেন সিম্পল ডিজাইন গুলো দেখিয়ে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার সিম্পল ডিজাইন বেশ কিছু ওই যে গ্রুপ আছে ডিজাইনের গ্রুপ ফেসবুক গ্রুপ যেখানে বিশেষ করে আপনার ডিএইচডি অর্থাৎ ডিজাইন নামে একটা গ্রুপ ছিল অনেক আগের আমি জানি না এখনো গ্রুপটা অ্যাক্টিভ আছে কিনা তো এই গ্রুপটাতে দেখতাম যে ছেলে পেলে খালি এই একেবারে সিম্পল টাইপের ডিজাইন গুলা করতো আমরা যেমন কমপ্লেক্স টাইপের ডিজাইন করি যে একটু ব্যাকগ্রাউন্ড গুলো সুন্দর করে সাজিয়ে বা এই যে এখন যে ডিজাইনটা করলাম এটাকে একটু কমপ্লেক্স বলা যেতে পারে যে অনেকগুলা এলিমেন্ট খুঁজতে হয় বা অনেকগুলা কিছু একটা ডেকোরেশনের ব্যাপার স্যাপার থাকে কিন্তু ওটা একেবারে ওনারা সিম্পল একটা কাজ খালি একটা টেক্সট একটা ফ্ল্যাট কালার নিলো তারপর তার উপরে টেক্সট বসালো বা অন্য একটা এলিমেন্ট বসায় জাস্ট ডিজাইনটা শেষ এবং বিভিন্ন শেপ দিয়ে তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর করে এবং সিম্পলের মধ্যে যে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডিজাইন তারা করে এবং সাইফুর রহমান ভাই বলছিলেন যে আপনার মনে হয় এরকম একটা ডিজাইন নিয়ে পছন্দ বেশি যে সিম্পলের মধ্যে পরিচ্ছন্ন একটা ডিজাইন আমার ব্যক্তিগত আর কি কিন্তু এটা যে সঠিক কেমন কোনো কথা না সবারই আসলে নিজস্ব পছন্দ আছে তবে এটা তো ঠিক যে একটা বেস্ট প্র্যাকটিস আছে তাই না একটা মানে একটা মানদণ্ড আছে সব গ্রাফিক ডিজাইনের তো আমরা সেটার দিকেই ইনশাল চেষ্টা করব আর কি সেটা অর্জনের জন্য জি জি সেটাই আর চেষ্টা করবেন চেষ্টা করতে থাকেন যত বেশি চর্চা করবেন তত বেশি আপনাদের জন্য সহজ মনে হবে হয়তো এখন শুরু দিকে একটু কষ্টকর মনে হতে পারে আস্তে আস্তে যত চর্চা করবেন তত সহজ হয়ে যাবেন ইনশাল্লাহ